শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম বলেন মা? আমার নাম হলো মর্জিনা বেগম। আপনার আব্বার নাম? গনি মোল্লা। আর আপনার মায়ের নাম? মার নাম অলেকা বেগম। এই যে ইনি তো আপনার মা। আপনার গ্রামের নাম বলেন তো। গ্রামের নাম হলো উপারলো শঙ্কর পাশা। পোস্ট অফিস জানেন কি? পোস্ট অফিস শেষ মতো চরবাট পড়া ছিল। থানা জানেন? থানা কাইশানি। আর জেলা? জেলা গোপালগঞ্জ। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় বয়স 15 ছিল। না কি সে সময় বিয়ে হয়েছে? না। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা দুটো বোন। কি হয়েছিল মা বলেন তো, আপনার কি মনে আছে সে সময় আপনার বাসার আশপাশে কি ঘটনা ঘটেছিল? আপনি তো বাসার আশপাশে আমাকে হলো ওই দিন গেলে কিছু শুনতে ছিল আমার মা, উনি উনি কটা দানসের দর্শ। আমি মারে কাছে কি মা আমাকে ওই যে সেজন করেন দান টান অত কাছে কি কটা খুঁতকুটো মা আমি দান কটা আমি নাড়ি ছাড়ি দুপুরে রাত আগে দুপুরের সময় সকালে খাইছি। তা ওই ওই দান নাড়তেছে এর মধ্যে কটা ভাইয়ের রয়েছে। তা ভাইয়ের হলি আমি কছি ওরে মা আজকে পারব না, সপ্তাহটা আসতেছে নাকি রে মা, ওই জায়গা বাইর আলো। তা এর মধ্যে কুফুর খেয়ে খেয়ে বসতেছে ওরা আর কি, সব ঘোড়ার মতন টো বইছে কোন পেশতে কোনটা কোন বাড়ি কার বাড়ি কে যার যার মিলিটারি আসতেছে বলে মা ডকছে, আমার ভাই বউ ও ডকছে, আমি এক পাও কেউ বলে এরকম থিয়েটির তলে পাওছে লেগেছে মা, আর উনি পিছন দিয়ে চুল থাকে দৌড়ে বসে কত রাইফেল কত গুলি আমার মার পেশতে কাড়িয়ে নিয়ে গেলে, একটা তোমার মা ডরছে আর মানুষজন সব দরজে পড়েছে এ পাশে ও পাশে কুত্তুর মতন খেউ যার বাড়ি। তারপরে যে মা কি হয়েছে কি আসছে আমারে কোহানে ফেলাইছে কোহানে নেছে চুলটা নিছে রাইফেল দিয়ে বার হয়েছে, ওই যে আমি গড়ে গড়ে কাঁদতেছি পায়ে ধরতেছি আর আমি কিছু করতে না। আপনাকে কি ক্যাম্পে নিয়ে গেছে? একসঙ্গে অনেক 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 পাঞ্জাবিরা আপনার অত্যাচার করেছিল আর আমি কিছু করতে না মা, ওই বাগানে তালাশ করতে করতে পরে ওই সাতজন মানুষ পরে গুলিয়ে মারছে
আমার দুই স্বাস্থ্য ভাই, আমার বর নাই, আমার চাষা সাতজন গুলে তো সবাই আর কি কাছে দৌড়ো মানে গুলের মেয়েদের থেকে যাই সব বাগান বাগান ছিল সে সব পরে তার সাইডে বাগান ওই বাগানের আমার মরার মধ্যে আর আমি কিছু করতে পারি না। তারপরে তো এভাবে করে আপনি বাসায় ফিরে আসলেন? বাসায় ফিরে আমি আসতে নাকি সবাই নিয়ে আসলো আনছে। হ্যাঁ আমার মরার মতন সে সময় কি আপনি চিকিৎসা পেয়েছিলেন কোনো? সে সময় যে আপনি এরকম নির্যাতিত হয়ে অসুস্থ হয়ে গেলেন, আমি সে সময় চিকিৎসাকে ডারবে ওই রেজাক মলে বিশাল উনরা আর কি যে তালাশ গলে তালাশ টালাশ করে আইনে ওই ফোনেতে পাইছে সেহেনটা আনলে তারপরে আমার ওই রেজাক মলে টাকা ওষুধ টষুধ খাইছিল উনি তো সুস টুস দেছিল আর কি ডাক কখনে যাবে সে সময় ডাক্তার আছে কোনো ডাক্তার পাখা আছে তালাশ করতে করতে ওরা বাস ওই সাতজন যেখানে পাইছে গুলি আসছে ওরা বাস ওই ওই দিন পরে রাত্রিতে বাড়ি ঘর পড়াই দিল কনে থাকবে ওই রাত্রি আমার গে কুহাইন দে কুহাইন দে কোন ফতে ঘোড়ার গাড়ি আনে কোন ফতে নেছলো আমারে কি আসলো কিস ওই বিল পবনের বিল দে কুহাইন দে ওই বাটরা পাঁচ ছয় মাস দিয়ে থাকলাম থাট আবার মানে সেরকম সবে যে সে জায়গাতে তারা যারা আসলে আমার খুব পছন্দ ওই শামসু মেম্বার উনি উনি ডাক্তার ছিল উন আগে বাড়ি নিয়ে গেল ওই জায়গায় কয় মাস থাকলাম পরে আর কি মুক্তিরাই যে যুদ্ধ টুদ্ধ করলো না যুদ্ধ শেষ না মুক্তিরা যুদ্ধ হলি পরে আর কি কলেজে যাগার বাড়ি ঘরে আসুক আসে ওই রেজাক মলে কাকাকে গদ্দর বাঙ্গা ছিল ওই টিন দিয়ে একটু সাবড়া পাইতে দেশালো উন্ডা আস পাইতে দিয়ে ওই মুক্তি রাই দেশালো চাষে হয়ে না এসে থাহা পরে আর কোনো আর ভয় হবে না তোমার আমরা যুদ্ধ করবো তোমার কোনো ভয় হবে না সেই মুক্তিরা যুদ্ধ শেষ কয় মাস পরে চাষে হয়েছে মনে উঠলে দিন দুনিয়া থায় না আমার। তারপরে যুদ্ধ শেষে আপনার তো বিয়ে হচ্ছে না যুদ্ধ শেষে অনেক পরে তিন বছর সাড়ে তিন বছর পর বিয়ে হয়েছে। আচ্ছা আপনার স্বামী আপনার শ্বশুর বাসার মানুষরা কি আপনাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল আপনার স্বামী? হ্যাঁ তারা তো তারা শেষ মা অত জানতে গ্রাম গ্রামে গ্রামে তারপরে আর জানলি বা শেষ মা কত গিয়ে আপনার স্বামী আপনাকে সম্মানের সঙ্গেই রেখেছে রাখিস স্বামী কষ্ট করছি খুব স্বামী ওই খুল না থাকতো রিক্সা চালাতো তারও তো আমরা জানি না বিয়ে করছি তারও ওই বেটে বেড়াইতে পাড়াই মাইরে কামা একটু রিক্সা চালায় একবেলা চালালে আর একবেলা চালতো না আমি নিজে কষ্ট করি কাজ করি। আপনার কয় ছেলে মেয়ে? আমার তিনটে ছেলে। আপনার ছেলে মেয়েরা তো আপনাকে সম্মানের সাথে রাখছে? ছেলে মেয়েরা কি তারা কে জানে যুগে এসে জানে আগে পড়াতে কাজ করছে মাসির কাজ করছে ওই বাটি পড়াতে ধান এনে বান আসে দই রে মা আসে দরছে বান নিয়ে নাটে নিয়ে বেসেছি খুব কষ্ট হচ্ছে জীবনে। এখন আপনি কেমন আছেন? না আছে এই আল্লাহ তোমাকে দোয়াতে। আপনি তো এখন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। হয় ওই যে 12,000 টাকা বাসলে ভাই আসলে পরে গো ভালো হতো লোক আইসে নড়ালি তাইছে উনি ওই জানি ফিফার টিফার সব জায়গা ইটি করে দেছে এই ভাই এসে ভাই চেয়ারম্যানরে খবর দেয় নি যে তোমরা এরম একটা লোক এইভাবে এরা কোনো কিছু পায় না কিছু না বাড়ি গদ্দর পড়ানো তো এই গিয়ে মেয়ে তাহলে এরা এটা তো এদিকে আপনার খেয়াল করবেন না বদর করে যে আমি জানি না আসল কথা না আমার এক চাষা আছে ওই না জানো উনি আর কি ডাকাইতে উনি আইসি আর কি যে এইসব তো কিছু সব তুমি কি আমাকে না কাকা আমি তো কিছু পাই না সে আর কি আকাশ সংবাদীদের ই করে সেই যে ভাই আসলো ভাই আসে তো শেষ আচ্ছা আমি আপনার মার কাছ দিয়ে একটু শুনি। হ্যাঁ ওনার কিছু মনে আছে মা? আপনার কি কিছু মনে আছে 71 সালের কথা মনে আছে? মুক্তিরা যে যখন আসলাম মুক্তিরা রান্না তারপরে কিছু খাতো না ওরা খাই একটু পানি কত যে আমাকে একটু পানি আগই দেবে ওই পানিটুকু কি দিতাম নিয়ে নিক তোমার আর ভয় নেই আমরা থাকতে তোমার আমরা দুই মরে যাই তুমিও মরে যাও মা আপনি একটু বলেন ওনাকে একটু মনে করায় দেন তো কি হয়েছিল বলেন তো মা একটু কও তারপরে কুদ্দুস একসঙ্গে
মানুষকে এইভাবে থাকতে হবে, সামনে নয়টা মানুষ এক জায়গায় পথে ঘাটে মারতেছে, মানুষ পথে ঘাটে যান সেখানে হেলাই রেটে গেছে নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।